আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। সকাল সকাল আলী হায়দারকে আমি অনেক 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 বেশি আদর করছি। ব্রেকফাস্ট করার জন্য আসলে আমি নিচে নেমেছিলাম, ব্রেকফাস্ট হতে হতে ভাবলাম একটু ব্লগ রেডি করে ফেলি, আপনাদের সাথে শেয়ার করব। দেন মানহা আমার সাথে জয়েন হয়ে গেল, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট রেডি হচ্ছে তো হচ্ছেই। সো এই হওয়ার মধ্যেই আমি অনেক 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 ক্লিপস নিয়ে নিলাম, সারাদিন আজকে কী করব দেখাবো। সো ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে গরম গরম আলুর পরোটা খেয়ে নিলাম চিলি সস দিয়ে, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে স্ট্রং কাপ অফ টি, যেটা আমার না হলেই হয় না। অ্যান্ড দেন আমার মিস্টার হচ্ছে গিয়ে আমার জন্য পেয়ারা কেটে রেখে গিয়েছিল, বারবার বলে গিয়েছিল যে এটা অবশ্যই খেয়ে নিবা। দেন আমার মিস্টারও রেডি মসজিদে যাওয়ার জন্য, নামাজ পড়ার জন্য। দেন আমি আর সেদিন ক্লিপস আর অ্যাড করতে পারিনি, সাডেনলি আমি অনেক বেশি সিক হয়ে গিয়েছিলাম। সো ওই পর্যন্তই ওই দিনে ব্লগটা ছিল। দেন আমি নেক্সট ডেতে চলে গেলাম, অ্যান্ড নেক্সট ডেতে হচ্ছে গিয়ে আলী হায়দারকে আমার বিছানার মধ্যে খুব সুন্দর মিষ্টি রোদ আসে, সো আমি এখানে আলী হায়দারকে রোদ দিচ্ছিলাম। অ্যান্ড দেন আবার সকালবেলা সেই ব্রেকফাস্টের জন্যই নিচে গেলাম, খেলাম, এই তো। সো সাডেনলি সিক হয়ে যাওয়াতে আর কি কোনো কিছু আমি রেকর্ড করতে পারিনি, সো ডিরেক্টলি নেক্সট ডেতেই গেলাম। অ্যান্ড দেন ভাবলাম একটু হেয়ার কেয়ার করি, আগে থেকেই মেথি আমি ব্লেন্ড করে রেখেছিলাম, ফ্রোজেন করে রেখেছিলাম, ওইটা আমি আগে থেকে বের করে রাখলাম। দেন সাথে অ্যাড করব হচ্ছে গিয়ে টক দই, অ্যান্ড অ্যাড করব হচ্ছে গিয়ে ডিম। সো এগুলো সব ভালো করে দিয়ে একটা হেয়ার প্যাক মেক করলাম, যেটা আমি মাইসুরা মান আমরা তিনজনই ভাবলাম যে আজকে একটু হেয়ার কেয়ার করা যাক। সো বেসিক্যালি বলতে কি যে আমি যেটা পারি সেটাই দেই চুলের মধ্যে, সামটাইমস আমি একটা ডিম দিয়ে দিলাম। আর বাই দ্য ওয়ে এই ক্লিপসটা কিন্তু মানহা আমার জন্য অ্যাড করেছে। সো মানহার চুলগুলো অনেক রাফ হয়ে যাচ্ছিলো, সো ভাবলাম ওকে একটু হেয়ার কেয়ার করে দেই। আর মেথি তো আমরা কম বেশি সবাই জানি খুবই সিল্ক অ্যান্ড সফট অ্যান্ড স্মুথ করে ফেলে, চুল পড়া কমায়। সো আপনারা আস্ত মেথিকে হচ্ছে গিয়ে সারা রাত ভিজিয়ে পরের দিন হচ্ছে গিয়ে ব্লেন্ড করে ফ্রোজেন করে রাখতে পারেন। অ্যান্ড দেন মাইসুরাকেও দিয়ে দিলাম। অ্যান্ড আমি কিন্তু আরঙের এই টক দইটা খাই আমার ফ্যাটিনেস কমানোর জন্য। আফটার সি সেকশন আমি অনেক বেশি হেলদি ফ্যাটি হয়ে গিয়েছি। সো একটু থানাক্কা প্যাকও ইউজ করে ফেললাম। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে তিলের খাজা খেয়ে আজকের ব্লগ এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।